দর্শকদের জন্য আসলো বিরাট সুখবর। ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও ব্যাট হাতে সেভাবে ছন্দে ছিলেন না তিনি। 11 ইনিংসে সর্বোচ্চ রান ছিল তার 44। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর আশরাফুল যেন হারিয়ে গিয়েছিলেন এই প্রশ্ন যখন চারিদিকে, তখনই জ্বলে উঠলেন ব্যাট হাতে মোহাম্মদ আশরাফুল। সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে আশরাফুলের কলাবাগান ক্রীড়াচক্র 7 উইকেটে উড়িয়ে দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। জয়ের নায়ক আর কেউ নয়, মোহাম্মদ আশরাফুল। 87 বলে 81 রানে তিনি অপরাজিত থাকেন। ক্রিকেটে ফেরার পর তার এটাই সেরা ইনিংস। সুযোগ থাকলে এদিন তিনি সেঞ্চুরিটাও করতে পারতেন। সবচেয়ে বড় কথা হলো, অনেকদিন পর সেই ক্লাসিক আশরাফুলকে দেখা গেল মাঠে। এই ম্যাচে বাহারি শটে তিনি চারিদিকে ফুল ধরে ছোটালেন ছক্কা আর চারের। এমন ইনিংস খেলে মোটামুটি তিনি তৃপ্ত হলেও পরের ম্যাচেই আরও ভালো করতে চান তিনি। ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন তিনি। মোহাম্মদ আশরাফুল বলেন, এর আগে 44 রানের একটা ইনিংস খেলেছিলাম, তখন মনে হয়েছিল ছন্দে ফিরেছি, কিন্তু ওটা আমি ধরে রাখতে পারিনি। 12 ম্যাচ পরে আর একটা হাফ সেঞ্চুরি পেলাম। এই ইনিংসটা খেলা আমার জন্য খুব ভালো লেগেছে। আশা করি এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। আমাদের হাতে আরও 2টি ম্যাচ আছে, ওই 2টি ম্যাচে ভালো ব্যাট করাই আমার একমাত্র লক্ষ্য। আমাদের চ্যানেলটিকে যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।